একটা মেয়ে দেইড়ে আছে, মেয়েটার হাতে এত বড় একটা সাপ, মারবো। ভয়ে ভুল বকছে, ভয়ে ভুল বকছে, অপদার্থ কথাকার ভুল বকছে। বেশ আমি দেখবো, দাঁড়াও। তাই তো, কে বাবা বিশ্বকর্মা, বিশ্বকর্মা বলে পথে বাধা সৃষ্টি করছো? চিনতে পারলে না আমায়, আমি কে? সত্য পরিচয় দাও। তাকে দেখো বিশ্বকর্মা, শিব নন্দিনী নাম আমার মনসা। মা গো, আমি তোমায় চিনতে পারিনি মা, তুমি আমায় আশীর্বাদ কর মা, আশীর্বাদ কর। আশীর্বাদ করি মনোবাসনা পূর্ণ হবে তোমার। বলে বিশ্বকর্মা, বিশ্বকর্মা কোথায় গিয়েছিলে তোমরা? শোনো মা, তুমি আমার মা, আমি তোমার সন্তান, সন্তান হয়ে মায়ের নিকট মিথ্যা কথা বলবো না মা। মহারাজের পুত্র দুর্লভ লক্ষ্মী নারায়ণের বিবাহ, তাই সাতালি পর্বত করতে গিয়েছিলাম লৌহ বাসর গো। বাসর নির্মাণ, বাসর নির্মাণ হয়ে গেছে। হ্যাঁ মা, হয়ে গেছে। আমার নাক জামা ছিদ্র করেছে ওই বাসরের মাথারে। একই কথা বলছো মা, এমন বাসর ঘর নির্মাণ করে আছে পিপিলিকা পর্যন্ত সঞ্চার হতে পারবে না। আবার তোমার ফিরে যেতে হবে সাতালি পর্বত লৌহ বাসর ঘরে, পূর্ব ঈশান করে তোমার সুসমান ছিদ্র করে আছে। আগো, অসম্ভব কে সম্ভব করা যাবে না? জগতের লোক আমাকে বিশ্বাস করে, তাই আমার না বলে বিশ্বকর্মা মহারাজের সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না। যাবে না? তাহলে কি করবে জানো? এই সর্ব দিয়ে তোমার একমাত্র পুত্রকে আমি সংহার করব। না! ওকে সব প্রসার আমার অবরক্ষণ হবে। ভালো, তুমি যাবে কি? বোকা, ভালো যাবো। আজ কি করবো বুঝতে পারছি না। যাবো বলো, আমি বে করবো, বলো যাবো। বেশ, মা গো, যাবো মা, যাবো মা, বলো মা আমায় কি করতে হবে মা। তাহলে শোনো বিশ্বকর্মা, কোথায় কেমন ভাবে তোমরা ছিদ্র করবে বলো? পূর্ব ঈশান করে করবে ছিদ্র। হেমতাল তুলো রাখবে বাধ্য, আমার নাগের নিচে হেমতাল তুলা যাইবে, উড়িয়া সুতা সঞ্চারে নাক প্রবেশ করবে বাসরের মধ্যে। শোনো মা, এর জন্য দায়ী কে থাকবে মা? এর জন্য দায়ী আমি। আরেকটি কথা বলি মা, বিশ্বকর্মা মহারাজের নিকটে আমরা বিদায় লয়ে চলে এসেছি, এই মুহূর্তে মহারাজকে গিয়ে কি কথা বলবো বুঝতে পারছি না। তোমরা গিয়ে বলবে আমাদের ভালো ভালো হাতে নীল বাটালি ফেলে গেছি, পুনরায় আবার সেই নীল বাটালি নিতে এসেছি। মা গো, যার সময় আশীর্বাদ কর মা, পিতা পুত্র মিলে যেন তোমার পূজার প্রচার করতে পারে এই বিশ্ব চরাচর মাঝারে, বিশ্ব সংসার মাঝারে। আশীর্বাদ করি, আমার আদেশ পালন করে ফিরে এসো তোমরা আবার আমার নিকটে। চলে আসো। মানুষ ছিদ্র করতে যাবে, টাকা দেবে না? টাকা দেবে না? মহারাজ কি দিয়েছে? মহারাজ 1,00,000 টাকা দিয়েছে। মহারাজ তোমাদের যা দিয়েছে আমার কাজ করলে তার ত্রিগুণ আমি তোমাদের দেব। তিন গুণ বেশি দেবে? তার মানে 3,00,000 টাকা দেবে? ঠিক আছে, আমার 1,00,000 টাকা দাও, পরে 2,00,000 টাকা দেবে। এখন টাকা কোথায় পাবো? এখন টাকা পয়সা নেই। একটা মানুষ কাজ করতে যাচ্ছে, আন্না মনে যাচ্ছে, মানুষ দিল্লি যাচ্ছে, মুম্বই যাচ্ছে, অ্যাডভান্স করে না, অ্যাডভান্স করে দাও। এখন টাকা পয়সা নেই, আগে কাজ করে এসো, ফিরে এলে আমি দেব। ঠিক আছে, তোমার এটিএম কার্ড দাও, আমরা টাকা তুলে নেব। খোকা, মা তো ঠিক কথা বলেছে, টাকা কোথায় পাবে, আগে কাজ করে আসি চল। ও ঠিক আছে, তোমার আধার কার্ডটা দাও, আমরা টাকা তুলে নেব। বোকা ছেলে, যাও ওরে দুরাচার। তুই মনে করেছিস এত সহজে তোর কনিষ্ঠ পুত্রকে নিয়ে কথা নাক রাখবি, তা আমি করতে দেবো না। বিশ্বকর্মা 42 কর্মাকে পাঠালাম সাতালি পর্বত লৌহ বাসর ঘরে, এবার দেখব তোর কনিষ্ঠ পুত্রকে কেমন করে তুই রক্ষা করি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আর না হে প্রয়োজন বিলম্ব, এই মুহূর্তে আমি ঘটক দিজবরকে পাঠিয়ে দেবো দেশ দেশান্তর। আস্তে 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 আস্তে, এমন করে মারছো কেন? কি অপরাধ করেছে মহারাজ? ও ভুল করেছে মহারাজ, ভুল করেছে। কে ভুল করেছে বল? আমরা ভালো ভালো নীলবাটালি মহারাজ ফেলে গেছি গো, মহারাজ ফেলে গেছি গো, আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেলাম গো, এসেছি মহারাজ বলি যে তোমার গিয়ে দেখি নীলবাটালি না ঠেলে গে
আশ্চর্য হয়ে যাই সত্য কথা মহারাজ আপনার লীল বটালি ফিরে গেছে তাই জিতে এসেছো কিন্তু এর জন্য আমি কি করতে পারি মহারাজ ওই বাসরের মধ্যে সুবর্ণ নীল বটালি ফেলে গেছি মহারাজ তাই বাসর ঘরে চাবি দিতে হবে মহারাজ আমরা বাসর ঘর খুলে নিয়ে আসব অসম্ভব অসম্ভব বিশ্বকর্মা বাসর নির্মাণের পূর্বেই আমি অসংখ্য আমি সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছি বাসরের চতুর প্রান্তে এই মুহূর্তে আমি বাসরের চাবি দিতে পারবো না আপনাদের না দিলি লোক একটা জিনিস হেরে ফেলে তোমার গানে জিনিস লক্ষ্মী জানবো না আপনার যে নীল বাটালি হারিয়ে ফেলেছো সেই নীল বাটালি না হলে কি কর্ম করতে পারবে না ওই নীল বাটালি লাগবে ওই ওই নীল বাটালি লাগবে মহারাজ আমাদের হাতের যন্ত্র মহারাজ প্রিয় যন্ত্র ওই যন্ত্র না হলে অন্য জায়গা ভালো কারুকার্য করতে পারবো না পারবো না কারুকার্য করতে পারবে না নো ইম্পসিবল আমি একবার শুনে দেখি আপনার পুত্রের কাছে যে সত্যই ফেলে এসেছো কি না বিয়ালিশ সত্যি সত্যি ফেলে এসেছো বাবা হ্যাঁ সত্যি কথা ফেলে এসেছি মিথ্যা বলছো না তো না মিথ্যা না সত্যি বাসরের মধ্যে কোনো বাটালি ফেলে আসোনি সত্যি সত্যি ফেলে এসেছি সত্যই ফেলে এসেছো হ্যাঁ বেশ সমস্ত দেবতাগণ যখন তোমাদের উপরে বিশ্বাস করে তাই তোমার নাম হয়েছে বিশ্বকর্মা হ্যাঁ মহারাজ সমস্ত বিশ্বাসের কাজ আমিও তোমার দিয়ে করিয়েছি তাই আজ বিশ্বাস করে বাসরের চাবি আমি তোমার হস্তে আমি তুলে দিচ্ছি বিশ্বকর্মা কথা মনে রেখো যদি কোনো অনর্থ ঘটে বাসর মাঝে তাহলে সমস্ত দায়বদ্ধ কিন্তু আপনাকেই নিতে হবে আসছে নমস্কার নমস্কার একে হয়ে গেল প্রভু শব্দ আমি যে বাসরের চাবি দেওয়ার সাথে সাথে কেমন যেন আমার আমার সর্বরঙ্গ যে শিহরণ হয়ে উঠল না না ওগ প্রভু শঙ্কর আমি যে তোমার পদতলে বিল্লপত্র না দিয়ে কখনো আমি জলপর্শ করি আজ আমি করিনি তাই বলছি আমার পুত্রের বাসুরে কোনো যেন অনর্থ না ঘটে প্রভু কোনো অনর্থ না ঘটে খুব সাবধানে কাজ করতে হবে তাহলে তুই যন্ত্রপাতি গুলো দে কেউ যদি আসে তুই বলবি আমি শুকরে চলে যাবো তাই তো দেখতে দেখতে মায়ের কথা মতো আমি চেক করতে চলুন তুমি ঠিক আছো কি আমি চেক করতে চলুন আমি ভয় ভরে যাচ্ছি চেক করছি যা সাবধানে তাই তো দেখতে দেখতে মায়ের কথা মতো সাঁতালি পর্বতের ঈশান কোণে এসে গেলাম ঈশান কোণে মারিলাম হাতুড়ির ঘা সুতার পরিমাণ সঞ্চার হয়ে যাও জয় মামনসা জয় মামনসা জয় মামনসা জয় খোকা হয়ে গেছে হ্যাঁ তাই তো গেছে ৪২কর্মা বিশ্বকর্মা বা আসর মাঝে চাবি নিতে কিন্তু এখনো পর্যন্ত আসছে না চাবি নিয়ে কি চলে গেছে নাকি না 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 ইয়ে আমি কি ধারণা ভাবছি নিশ্চয়ই আসবে চাবি দিদি কিন্তু এত বিলম্ব করছে কেন আমি জয় হোক নমস্কার মহারাজ আপনাদের কাজ সমাপ্ত হয়েছে মহারাজ দেখুন কিন্তু বেশ বাটালি যখন পেয়ে গেছো তাহলে আর আমার কোনো চিন্তা ভাবনা নেই তাহলে মহারাজ আপনি বাসর ঘরের চাবি নিন আসুন আসুন নমস্কার তাই তো তাহলে এই মুহূর্তে আমি ঘটক দিজবরকে পাঠিয়ে দেব দেশ দেশান্তরে জয় প্রভু শঙ্কর জয় প্রাতি শঙ্কর
তুমিও আমার সঙ্গে পূজা পাবে আর সেই পূজার নাম হবে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা তাই জান হয় মাও তাই জান হয় আমার বিসর্জন করছিস কেন? তুমি ঠাকুর হয়েছো তো? হ্যাঁ ঠাকুর হয়েছি। মা তোমার বর দিয়েছে? বর দিয়েছি, ঠাকুর হয়েছি। ঠাকুর হওনি বাবা, এখন দিনকাল খারাপ। তোমার ছেলে কি বলছে মহারাজের কাছে বলে দেবে, তা আমি হতে দেবো না। তাই আজ হতে তোমাদের দুই বাপের বল হরণ করে নিলাম। আজ থেকে তোমরা অবাল হয়ে থাকবে, তবে দুঃখ করো না। বল তোমরা ফিরে পাবে, তবে আজ নয় সেদিন বল ফিরে পাবে, যেদিন কোন সতী মায়ের সতী কন্যা তোমাদের দুজনা স্পর্শ করবে। আবার পুনরায় তোমরা বল ফিরে পাবে, আবার বল ফিরে পাবে, আবার বল তোমরা ফিরে পাবে। দাসীর সঙ্গে লয়ে ধীরে ধীরে চলে দেখো গো ওই না সাঁতালি পর্বতে। Thank you.
প্রাণে গেছে বাসর দর্শন করতে কিন্তু এখনো যে আসছে না তাহলে শালকা আমার বাসর থেকে ফিরে এসেছি বাসর কেমন হয়েছে অতিব সুন্দর হয়েছে তাই নাকি হ্যাঁ গো বাসরের সম্মুখ শিওরে কেমন দেখেছো দেখেছি সকল দেবদেবীর মূর্তি দেখেছি আমাদের হরগৌরী পর্বতের খুবই সুন্দর হয়েছে মূর্তি ভালো হয়েছে তো হ্যাঁ জানো বাসর দেখতে গিয়ে আমরা কি পেয়েছি কি পেয়েছো ধরো এই যে লোহ কলাই না মহারাজ এগুলো হলো পঞ্চকুড়ি লোহের কলাই আশ্চর্য এই লোহ কলাই নিয়ে কি করবো মহারাজ যে আমাদের পুত্র বধূ আসবে আমাদের চম্পক নগরে সেই কন্যাকে অনিবেশে সিদ্ধ করে দিতে হবে অসম্ভব অসম্ভব সরকার কোন নারী আজ পর্যন্ত লোহ কলাইকে রন্ধন করতে পারে পারে কে পড়েছে পারে না যদি সতী মায়ের সতী কন্যা হই সে নিশ্চয়ই পারবে পঞ্চকুড়ি লোহর কড়া অনিবেশে সিদ্ধ করে সরক এ কি বলছো তুমি হ্যাঁ মহারাজ সতী মায়ের সতী কন্যা হলে নিশ্চয়ই পারবে এই পঞ্চকুলি লোহের কলাই পারবে অন্য ন্যায় অনিবেশে রন্ধন করতে পারবে কিন্তু আমার সুপাতি কোথায় পাবো গিজবার কিটিকে পাইটি দাও দেশ দেশান্তরে একটি পাত্রি সন্ধানে যে পাত্রি আমাদের পঞ্চকুলি লোহর করে অনিবেশ সিদ্ধ করে দিতে পারবে সেই আমাদের পুত্রকে বধূ হিসেবে নিয়ে আসবো সেই পাত্রি বেশ এই মুহূর্তে তুমি অন্তপুরে যাও গিয়ে ঘটক দিজবর কে পাঠিয়ে দাও আমার নিকট বেশ আমি এখনি অসম্ভব অসম্ভবকে সম্ভব করতে হবে ঠিকই কথা বলেছে রানী যে ঠিক যে কথা বলেছে এই পঞ্চকুলি লোহের কলাই যদি কোনো সতী মায়ের সতী কন্যা থাকে রন্ধন করতে পারে তাহলে তাকে আমি পুত্র বধু করে নিয়ে আসবো এই রাজ প্রাসাদ নমস্কার 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 কি সংবাদ বলুন সংবাদ এর আগে আপনি যে আমার ছয় ছয়টি পুত্রকে বিবাহ দিয়েছ সুন্দর কন্যা দেখে কিন্তু আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীর জন্য একটি পাত্রী প্রয়োজন মহারাজ কোনো চিন্তা করতে হবে না এই অধম যখন আছে বেঁচে আপনার পুত্রবধূর জন্য আমি এখনি দাঁড়ান 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 আমি জানি আপনি পারবেন আপনি হলেন ঘটক দিজব অর্থাৎ ব্রাহ্মণের পুত্র আপনি আপনি না হলে এই অসম্ভব কাজগুলি সম্ভব করতে পারবেন না কিন্তু তার পূর্বে ধরুন আমি কি দিচ্ছি আপনি দেখুন কালো কালো কি এগুলো মহারাজ এগুলো আর চিনতে পারলেন না এগুলো হলো পঞ্চকুলি লোহের কলাই কি হবে পঞ্চকুলি লোহের কলাই নিয়ে আপনি যাবে দেশ থেকে দেশ আন্ত যেখানে দেখবে সুন্দর নারী সুন্দর পরিবেশ অর্থাৎ সতী মায়ের সতী কন্যা যদি হয় তাহলে ওই পঞ্চকুলি লোহের কলাই অন্যের নয় অনে মানে সে রন্ধন যদি করতে পারে তাকে আমি পুত্র বধূ করে নিয়ে আসবো আমার রাজ্য প্রাসাদ এতে অসম্ভব কথাবার্তা এ কি বলছো কোনো মানবের দ্বারা সম্ভব পারবে 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 যদি নাকি সতী মায়ের সতী কন্যা হয় নিশ্চয় পারবে এই পঞ্চকুলি লোহের কলায় অন্যের ন্যায় অনিমেষে রন্ধন এই বয়সে যদি মা বাবুর এত প্রেসার দিলেন আপনাকে দিলাম যাই হোক আপনি যখন বলেছেন চেষ্টা করব তাহলে আমি বেরিয়ে পড়ি জয় শুভ লক্ষ্মণ নাম করে আপনি পাঠিয়ে যাও কন্যার সন্ধান জয় শিব শম্ভু যাওয়ার পূর্বে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু যাওয়ার পূর্বে তুমি রাজক্রোশতে আপনার পথ খুঁজতে নিয়ে যাও জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আবা খোকারে মেয়ে আছে বেদেবি হ্যাঁ কেন অনেক মেয়ে আছে কটা মেয়ে নেবে মেয়ে চাই না কিন্তু তাই দেখতে শুনতে ভালো লেখাপড়া ভালো জানে অবশ্যই নাচতে পারে খুব কমলের মাধ্যমে ও খুব ভালো তাই বলছিলাম পঞ্চি লোয়ের কলাই সিদ্ধ করতে পারে কি আছে পঞ্চি লোয়ের কলাই সিদ্ধ করতে পারবে লোয়ের কলাই সিদ্ধ করবে হ্যাঁ মাথা ঠিক আছে কেন পাগল কোথায় মহারাজ তো বললো মহারাজ বললো হ্যাঁ আরে লোয়ের কলাই কোনদিন সিদ্ধ হয় তাই তো আমি সেটাও বলেছিলাম তাহলে হবে না অসম্ভব তাহলে কি করবো অন্যদিকে যাও অন্যদিকে গেলে হবে হতে পারে না হলে ঠিক আছে বেরিয়ে পড়ি বাবা ভোলানাথের নাম করে আজ ঘটক চলে
আজ কন্যার সন্ধানে গো, কন্যার সন্ধানে গো, ঘট চলে আমার কন্যার সন্ধানে গো, কন্যার সন্ধানে গো, ধীরে ধীরে চলি ঘট কন্যার সন্ধানে গো, ধীরে ধীরে চলে ঘট কন্যার সন্ধানে গো, পরিবদিকে গিয়ে ঘট পরিবদিকে গিয়ে ঘট কন্যা নাহি পেল গো, চলে কহনার সন্ধানে গো, কহনার সন্ধানে গো, পশ্চিমে দিকে গিয়ে ঘট কন্যা নাহি পাইল, পশ্চিম দিকে গিয়ে ঘট কন্যা নাহি পাইল গো, আর দক্ষিণ দিকে গিয়ে ঘট দক্ষিণ দিকে গিয়ে ঘট কন্যার সন্ধান পেল গো, ঘট চলে ঘট চলে কহনার সন্ধানে গো, কহনার সন্ধানে গো, কালী কালী মহাকালী, কালী কাত্যায়নে কালী অসুর বিনাশে নেই, ও গো দয়াময় মা একটি বার তুমি আমায় পথ বলে দাও, আমি যেন আমার কন্যা বেউলার জন্য সম্বন্ধ ঠিক করতে পারি মা গো, দরজা খুলে দাও, আসুন আসুন, ঠাকুর মহাশয় নমস্কার, নমস্কার নমস্কার, আমি ঠাকুর মহাশয় নয় বাবা, তাহলে আপনি কে? আমি ঘটক দ্বিজবর, ঘটক দ্বিজবর, হ্যাঁ, তাহলে বলুন কি কারণে আসি আছেন রাজভবনে? লোকমুখে শুনেছি আপনার ঘরে নাকি একটি অবিবাহিতা কন্যা আছে, সেই কন্যার নাম হলো বেহুলা সুন্দরী, বিবাহ দেবে? বিবাহ আমি দেবো, কিন্তু ধনে মানে অর্থে ছিলে আমারই সমান হতে হবে, হবে হবে হবে, তাহলে আপনি বলুন আপনি কোন দেশ থেকে আসছেন, রাজপুত্রের নাম কে, তার পিতার নাম কে? বলবো, বলুন, চম্পক নগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, তার একটি মাত্র পুত্র, নাম হলো দুর্লভ লক্ষ্মীন্দ্র, ওখানে সম্বন্ধ দেব বলে মনস্থির করেছিলাম, কিন্তু কোনোদিন যোগাযোগ করতে পারি না, যোগাযোগ যখন হয়ে গেছে বিবাহ হবে, বিবাহ আমি দেবো কথা দিচ্ছে, কিন্তু অন্তপুর মাঝারে রানী অবলার সাথে একটু মতামত করে পূর্ণাঙ্গ রায় দেবো, ততক্ষণ আপনি একটু ভোজন করুন, তাহলে ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে, প্রেরে দ্বিজবর মহাশয়কে নিয়ে যাও অন্তপুর মাঝারে ভোজনের ব্যবস্থা করো, আসুন, তাই তো, আচ্ছা আমার মা আনন্দের দিন, আমি আমার কন্যা বেউলার জন্য সম্বন্ধ একেবারে ফাঁকা করে ফেলেছি, না না এই সংবাদটি দিতে হবে রানী আমলাকে, মহারাজ, হ্যাঁ আমলা, তোমাদের আজ তোমার জন্য আনন্দ লাগছে, আজ আমাদের আনন্দের দিন আমলা, কেন জানো কন্যা বেউলার জন্য সম্বন্ধ একেবারে আমি পাকা করে ফেলেছি, তাই বুঝি, হ্যাঁ কোথা হতে এলো গো, তুমি শুনতে চাও, আমি যে শুনতে চাও, শোনো, চম্পক নগর ঘর, নামে রাজা চন্দ্রধর, তার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দ্রের সম্বন্ধ নিয়ে দ্বিজবর মহাশয় এসেছেন রাজভবনে, কথা দিয়েছি সম্বন্ধ বিবাহ দেব, অবলা চাঁদের পুত্র মরে ছয় বোধ মারি ঘরে বড় সুন্দরী
সনে বিবাহ করি দয় বিচ করি গো মহারাজ আমাদের কোনে কই কই বিবাহ দেব না আমি আমাদের কোনে কি বিবাহ দেব না মহারাজ জানো বলা তোমার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি হলাম সাহেবড়ে আমি যদি জবার মা সাহেবকে পূর্ণাঙ্গ কথা দিয়েছে আজ যদি আমার কথা লঙ্ঘন হয় তাহলে দ্বিতীয়বার মহাশয় যে বড় বড় কথা বলবেন সাহেবংশের মান সম্মান বলে কিছু থাকবে না কথা ছকন দিয়েছো একটি উপায় আছে আমার কাছে উপায় আমাদের কন্যার বয়স মাত্র 12 বছর ওই দ্বিতীয়বার কি বলো আমাদের কন্যার জন্য যদি স্বর্ণ দিতে পারি তাহলে আমাদের কন্যাকে বিবাহ দেব ওই চম্পা নগরে সত্যই আমলা তুমি বুদ্ধিমতে আর কোন রাজা স্বর্ণ দিতে চায় বাড়াও কন্যা বেউলাকে ওখানে আমি সম্বন্ধ দেব না কথা দিলাম আমলা তাহলে এখন আমি আসি এস আমলা তাই তো আমি বুঝতে পারছি না আমি এই কথাগুলো কেমন ভাবে বৃত্ত দিজে বার মা সাইকে বলবো ও গো দয়া আমায় মা তুমি আমায় শক্তি দাও মা তুমি আমায় শক্তি দাও বাবা কি খাওয়ার বাবা দিজে বার মা সাই কারণে খাও আপনার বাড়ি আপনি ভোজন করেছেন না হ্যাঁ আর কিছু ভোজন করতে চান না তার বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনার সাথে কয়েকটি বিষয় আমি আলোচনা করতে চাই হ্যাঁ বলে যান তাহলে শুনুন আপনাদের মহারাজ অর্থাৎ চন্দ্রধর যদি আমার কন্যা বেহুলার ওজনে স্বর্ণ দিতে পারেন কি ব্যাপার এ তো অসম্ভব চাওয়া আমি তো জীবনে শুনিনি যে একটা বিয়ের ওজনে সোনা দিতে জীবনের মাসাই সম্ভব আর অসম্ভব এটাই হলো আমাদের কথা আপনারা যদি স্বর্ণ দিতে পারেন তাহলে ওখানে কাজ করবো নচেত আমি করবো না কথাটা কানে গিয়েছে তোদের মেয়ে আজ তোরা যাতায়াত করে নিলি না আমি কথাটা শুনতে পেয়েছি না শুনতে পেয়ে চলে যান চলে যাবো যান ঠিক আছে চলে যান দাঁড়া আপনাকে একটা সুযোগ দিতে পারি সুযোগ মানে শুনুন আপনি যদি কোনোদিন স্বর্ণ জোগাড় করতে পারেন পুনরায় আসবেন রাজভবনে কথা দিচ্ছি সম্বন্ধ দেব আমি নিজে বিক্রি হয়ে গেলে সোনা পাবো না তো চেষ্টা করে দেখুন দেখি যাই ভগবানের নামে বা ভোলানাথের নামে তাই তো অগ দয়াময় মাও অগ করুণাময় মাও তুমি আমায় শক্তি দাও মাও আমি যেন আমার কন্যার জন্য সম্বন্ধ ঠিক করতে পারি মাগো সম্বন্ধ ঠিক করতে পারি